আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, এফটিভির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। সুধী দর্শকবৃন্দ, আজকে আমরা অত্যন্ত সময় উপযোগী এবং গণগুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা রেখেছি, ইসলামের আলোকে ব্যবসা বাণিজ্য। আজকে অতিথি হিসাবে আমাদের সাথে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, অসংখ্য মেধাবী শিক্ষার্থীদের যিনি শিক্ষাগুরু, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক আলোচক প্রফেসর ডক্টর মাওলানা আতাউর রহমান মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাত। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন। ইসলামের আলোকে ব্যবসা বাণিজ্য, শুরুতেই আমি আপনার কাছে সবিনয় জানতে চাইব, ইসলামের আলোকে অর্থনীতি বিষয়টা আসলে কেমন হবে? ধন্যবাদ। দেখুন, বাংলাতে একটা কথা প্রচলিত আছে, অর্থ সকল অনর্থের মূল, কিন্তু কথাটা অপূর্ণ। প্রত্যেক বিষয়েরই দুটো দিক থাকে, মুদ্রার এপিঠ ও পিঠ। তো হুট করেই বলা হলো অর্থ সকল অনর্থের মূল, এটা একটা দিক, কিন্তু তার আগে যেটা বলা দরকার ছিল, অর্থ মানুষের জন্য এমন একটা প্রয়োজন, সেটা হলো মৌলিক প্রয়োজনের একটা। অর্থ ছাড়া মানুষের জীবন পরিচালনা করা প্রায় অসম্ভব। আর মানুষের সাথে অন্যান্য প্রাণীর সাথে রেজেক শব্দটা যুক্ত আছে, এছাড়া কেউ নিজেদের জীবন নির্বাহ করতে পারে না। সুতরাং মানুষের ক্ষেত্রে রেজেকেরই একটি অনুষঙ্গ হলো এই অর্থ। এবং পৃথিবীতে যত ভালো ভালো কাজ আমাদের করতে হয়, এর জন্য কিন্তু অর্থ লাগে। সুতরাং অর্থ ছাড়া মানুষের জীবন চলে না। এই যে আমরা বলি জাকাত, তো জাকাতটা তো অর্থের সাথে জড়িত। অর্থ যদি কেবল অনর্থেরই মূল হতো, তাহলে তো জাকাত প্রসঙ্গ আসতো না কোরআন কারিমে, ইসলাম তো এ বিষয়ে কথা বলতো না। সুতরাং আগে বলবো, অর্থ হলো মানুষের একটা মৌলিক প্রয়োজন, এটা ছাড়া মানুষের জীবন চলা অসম্ভব। এবং এজন্যই কোরআন কারিমে এবং রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে, সুন্নার ভিতরে আমরা এর সুস্পষ্ট দিক নির্দেশনা পাই। তো এই যে ইকোনমি, অর্থ ব্যবস্থা, অর্থনীতি, অর্থকে কিভাবে আমরা কাজে লাগাবো, এর যে নানা কৌশল, বিধি, উপবিধি, এটাই হচ্ছে অর্থনীতির মূল কথা। আর ইসলাম এ বিষয়ে আমাদেরকে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়ে আসছে, সেটা আমরা ক্রমান্বয়ে বলবো ইনশাআল্লাহ। তো এর ভিতরে আমি যে কথাটা প্রথমে বলতে চাই, এই যে অর্থব্যবস্থা, ইসলামী অর্থব্যবস্থা, ইসলামিক ইকোনমিক্স, সেই ক্ষেত্রে আমরা দেখব কোরআন কারীমে আল্লাহ তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সার্টেনলি অ্যান্ড আনডাউটেডলি, দ্যাট ইজ ভেরিলি, ইন দ্য অ্যাপোস্টল অফ আল্লাহ, ইন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, ইন দ্য প্রফেট অফ আল্লাহ, নোন এজ মুহাম্মদ, পিস অ্যান্ড ব্লেসিং বি আপন হিম, দ্যাট ইজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজ দ্য বেস্ট অর দ্য নাইসেস্ট or the excellent specimen, that is the model for you all womankind. Shoja shapta bangla kotha holo Allah taala bishwo manobotake bolechen je rasul e karim sallallahu alaihi wasallamer jibon adorsher bhitore tomader jonno onushoroniyo shorbottom namuna, best model ami Allah rekhe diyechi. Tahole ki daralo jibone cholar pothe অনেক বিষয়ের মধ্যে তো অর্থ একটা মৌলিক বিষয়, আগেই বলেছি। অতএব এই বিষয়ে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা আমরা অবশ্যই পাব, এবং সেটাই হলো শ্রেষ্ঠ দিক নির্দেশনা। মানুষ তাওয়াক্কুল অবশ্যই করবে, তাওয়াক্কুলের কোনো বিকল্প নাই, কিন্তু তাওয়াক্কুল করে বসে থাকলে চলবে না, ওটা উপার্জনের জন্য তার কতগুলো কাজ করতে হবে, কতগুলো মেথোডোলজি অ্যাপ্লাই করতে হবে, এটা হলো মানুষের সাথে অন্যদের পদ্ধতিগত পার্থক্য। এই কথাটা আমরা এখান থেকে এটাই বুঝতে পারি যে মানুষ অর্থের সন্ধানে বের হবে, কাজ করবে। চমৎকার আলোচনা আমাদেরকে আসলেই ঋদ্ধ করছে।
আলোচনা যে পর্যায়ে ছিল আমরা আসলে ওই একটি প্রসঙ্গতেই আপনাকে একটি প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যে ব্যবসা ইসলামে উৎসাহিত করেছে। আমরা দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ব্যবসার ব্যাপারে সরাসরি বলেছেন যে এটি হালাল, কিন্তু ইসলামের আলোকে ব্যবসাটি হালাল হওয়ার জন্য কী কী শর্ত রয়েছে? ধন্যবাদ আপনাকে অত্যন্ত চমৎকার বিষয়ের অবতারণা করার জন্য। এই যে ব্যবসা সংক্রান্ত ইসলামের নির্দেশনা, এখানে মূল শর্তগুলো জানা না থাকলে তো এটা অপূর্ণ থাকে, আপনি সেটাই জানতে চেয়েছেন। এখানে মৌলিক দুইটা শর্ত আমাদের জেনে জেনে প্রতিপালন করতে হবে, আর এর একটা হচ্ছে যে পণ্যের ব্যবসা করব ওটা হতে হবে বৈধ পণ্য, আর দুই হলো যে পদ্ধতিতে ব্যবসাটা করব, ট্রানজ্যাকশনটা করব, ওই পদ্ধতিটা বৈধ হতে হবে। আমি যদি একটু উদাহরণ দিয়ে বোঝাই, ধরুন পণ্যটা বৈধ, তার মানে কি? একটা পণ্যের সাথে কতগুলো উপাদান জড়িত থাকে, এই উপাদানগুলোর ভিতরে কিছু আছে বৈধ, কিছু আছে অবৈধ, হারাম, এরকম হলে ওগুলোর মাধ্যমে যে পণ্যটা তৈরি হবে সেটা হয়ে যাবে হারাম। একক কোনো পণ্য সেটা একেবারে হালাল হতে পারে, একেবারে হারামও হতে পারে। যেমন চাউল, ধান থেকে চাউল হলো, এটা হালাল, এখানে আর হারামের কোনো সুযোগ নেই। কিন্তু ধরেন একটা খাদ্য, এই যে আমরা কোল্ড ড্রিঙ্কসের কথাই বলি, এখানে এখানে যদি যে একাধিক উপাদানের প্রয়োজন হয়, পাঁচটা সাতটা উপাদানের প্রয়োজন হয়, সেখানে যদি একটা দুইটা উপাদান হারাম হয়, তাহলে কিন্তু টোটাল একটা যে যৌগিক পদার্থ হলো এই যে ড্রিঙ্কস, এটা হয়ে যাবে হারাম, অবৈধ। ধন্যবাদ আপনাকে, আপনি চমৎকার দুটো বিষয়ের অবতারণা করেছেন। আরও একটি বিষয় আপনি এর আগের বক্তব্যে তুলে ধরেছিলেন, সেটি হচ্ছে সুদ। দেখুন, এই দুটো বিষয়ে আমি আমার অর্জিত অর্থকে ব্যাংকে অলস ফেলে না রেখে আমি যদি সেটাকে ব্যবসায় বিনিয়োগ করতে পারি, তাহলে কিন্তু সেটি আর হারাম হচ্ছে না, এবং সেই ব্যবসার পদ্ধতিটি যদি চমৎকার হয় এবং সুষ্ঠু হয়, ইসলামের বিধান অনুযায়ী হয়, তাহলে সে কিন্তু হালালভাবেই সে উপার্জন করতে পারছে, এবং এটি কিন্তু ইবাদতেরও সামিল, আল্লাহ রসুল সেটি বলেছেন। এই জায়গাটাতে আমরা যে একটি সিদ্ধান্তে এসে উপনীত হতে পারি সেটি হচ্ছে যে বিনিয়োগকারীরা, এন্টারপ্রেনাররা যদি এগিয়ে আসেন এবং তাদেরকে একত্রিত করার জন্য, সংগঠিত করার জন্য কেউ যদি উদ্যোগ গ্রহণ করেন, তাহলে সে এই অলস অর্থগুলোকে ফেলে রাখার ঝুঁকি মুক্ত করতে পারবে এই মানুষগুলোকে, একই সাথে তাদের হালাল পদ্ধতিতে ব্যবসা করার একটি দিক নির্দেশনা দিতে পারবে। এবং সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আজকের চায়না বাংলাদেশ বিজনেস ক্লাব দেশের অসংখ্য অগণিত ব্যবসায়ীদেরকে নিয়ে, এন্টারপ্রেনারদেরকে নিয়ে একটি সেমিনার করতে যাচ্ছেন, প্রশিক্ষণ দিতে যাচ্ছেন, এবং আমার কাছে মনে হচ্ছে তারা একটি চমৎকার এবং ইসলামের দৃষ্টিতেও একটি হালাল পদ্ধতিতে মানুষের ব্যবসা করার, উপার্জন করার পথ দেখাচ্ছেন, এবং তাদের এই পদ্ধতি বা প্রশিক্ষণের মধ্যে যদি ইসলামে ব্যবসার পদ্ধতি নিয়ে তাদের প্রশিক্ষণ দেয়া হয়, তাহলে এই উদ্যোক্তারা যিনি এই চায়না বাংলাদেশ বিজনেস ক্লাবের উদ্যোক্তা, তিনি দুনিয়ার হাইসিয়াতেও লাভবান হবেন, অসংখ্য মানুষের ধন্যবাদের পাত্র হবেন, শ্রদ্ধার পাত্র হবেন। আমার কাছে মনে হচ্ছে যে এটি যদি ঠিক ব্যবসা ঠিকই চলবে, এটি যদি ইসলামের আলোকে হয়, তাহলে সে দুনিয়া এবং আখেরা দুই জায়গায় লাভবান হবে। উদ্যুক্ত হওয়ার জন্য যখন দেশের সরকার উৎসাহ প্রদান করছে, উদ্যোক্তা হওয়ার জন্য যখন ইসলাম আমাদেরকে উৎসাহিত করছে, তখন আমরা শ্রোতা যারা দর্শক রয়েছি তারা জানতে চাই যে আসলে ইসলাম কেমন করে, কোন উপায়ে, কোন পদ্ধতিতে এই ব্যবসা কিংবা উদ্যোক্তার দিকে আমাদেরকে অনুপ্রাণিত করে। সাথে সাথে আরও একটু প্রশ্ন কিন্তু এসে যায়, সেটি হচ্ছে হালালভাবে উপার্জনের অনেকগুলো পন্থা রয়েছে, তাহলে কেন ইসলামে অথবা পবিত্র আল কোরআনে সরাসরি ব্যবসার কথা বলা হলো? এখানে তিনটি মৌলিক দিক আছে, আমি খুব সংক্ষেপে তিনটি মৌলিক দিক নিয়েই একটু কথা বলবো। প্রথমত, এই যে এত কিছু থাকতে ইসলামে ব্যবসা বাণিজ্যের প্রতি এত উৎসাহ কেন? দ্বিতীয়ত, উদ্যোক্তা বিষয়ক
ইসলামের নির্দেশনাটা আসলে কেমন, আর তৃতীয়ত চায়না বাংলাদেশ বিজনেস ক্লাব এই উদ্যোগটা যে নিচ্ছে, তারা পাইওনিয়ার হিসেবে যে এই কাজটা করছে, এ বিষয়ে আমরা এটাকে কোন দৃষ্টিতে দেখব? আচ্ছা, নাম্বার ১, উপার্জনের হাজারো দিক থাকতে ব্যবসা বাণিজ্য নিয়ে কেন ইসলামের এত আগ্রহ? আমি প্রথমে দুটো রেফারেন্স দেই। নম্বর ১, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বিশ্ব মানবতাকে দিক নির্দেশনা দিয়েছেন এভাবে যে সৎ এবং আমানতদার ব্যবসায়ী, আবারও বলছি সৎ এবং আমানতদার ব্যবসায়ী, যেটার ব্যাখ্যা আগে দিয়েছি, প্রতারণা করা যাবে না ইত্যাদি ইত্যাদি, তারা পরকালে জান্নাতে নবীগণ, সিদ্দিকগণ এবং শহীদগণের সাথী হয়ে অবস্থান করবেন। এখানে কিন্তু মাল্টি ডাইমেনশনাল সিগনিফিকেন্স, দেখুন এখানে বলা হলো জান্নাতে, তার মানে তারা জান্নাতি হবে, এটা স্পষ্ট বোঝা গেল। নাম্বার ২, জান্নাতে তারা থাকবে কোথায়? নবীদের সাথে। নাম্বার ৩, জান্নাতে তারা থাকবে সিদ্দিকদের সাথে। নাম্বার ৪, জান্নাতে তারা থাকবে শহীদদের সাথে, নবীদের সাথে মানে আমাদের রসুল, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার ২, সিদ্দিকদের সাথে, আমাদের প্রথম সিদ্দিক সিদ্দিকে আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে শহীদদের সাথে, শহীদ অসংখ্য, সৈয়দুস সোহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম যারা ওই কোয়ালিটির, তাদের সাথে একজন সৎ এবং আমানতদার ব্যবসায়ী জান্নাতে অবস্থান করবে। অনেক গুরুত্বপূর্ণ কথা। আবার অন্যদিকে যেটা বলা হলো, এই ব্যবসা, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে তোমাদের যে উপার্জন, পৃথিবীর মানুষকে বলেছেন তোমাদের উপার্জনের একশো ভাগ উপার্জনের ভেতরে, এখানে দুটো বর্ণনা আছে হাদিস শরীফে, নাম্বার ১, ৭০ ভাগ উপার্জন ব্যবসা বাণিজ্যের মধ্যে আছে, নাম্বার ২, ৯০ ভাগ উপার্জন ব্যবসা বাণিজ্যের ভেতরে আছে, ৭০ ভাগ, ৯০ ভাগ, তার মানে কি? পদ্ধতি অসংখ্য, কিন্তু ব্যবসা বাণিজ্যের যে হাজারো পদ্ধতি, এগুলোর ভেতরে মানুষের জন্য বৈধ উপার্জন ৭০ ভাগ, ভিন্ন মতে ৯০ ভাগ এই ব্যবসা বাণিজ্যের ভেতরেই পাওয়া যাচ্ছে। সুতরাং ব্যবসা বাণিজ্যের প্রতি ইসলামের দিক নির্দেশনা, আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা এত ব্যাপক, এটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। নাম্বার ২ হলো উদ্যোক্তা। এখন ব্যবসা বাণিজ্য করবো আমরা, ব্যবসা বাণিজ্য যদি এককভাবে করি, সেটা যতটুকু ইফেক্টিভ না হবে, তার চেয়ে অনেক অনেক বেশি ইফেক্টিভ হবে, ফলপ্রসূ হবে, যদি উদ্যোগ নিয়ে কালেকটিভলি আমরা ওইটা ওইভাবে পরিচালনা করি, হ্যাঁ সমন্বয় করা, রাইট রাইট, হ্যাঁ সেটাই বলছি। তো উদ্যোক্তাদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কী, এটা আমার প্রথমে বলা দরকার, তারপরে সমন্বয়ের ব্যাপার। তো উদ্যোক্তাদের ব্যাপারে ইসলামের সঠিক দিক নির্দেশনা বুঝতে হলে আমরা উসওয়াতুন হাসানা, বেস্ট মডেল রহমতুল্লিল আলমিন মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি খুঁজি, তার ভেতরে এটা আমরা কী পাই ওটা আগে দেখব। আপনি দেখুন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পার্থিব জীবনে, পার্থিব বয়স যখন ৪০ হলো, তখন তিনি কোরআন করিম পেলেন আল্লাহ তাআলার কাছ থেকে, হ্যাঁ রেসালত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হলেন এবং কোরআন করিম অবতীর্ণ হলো গাড়ে হেরাতে, যখন ৪০ বছর বয়সে লাইলাতুল কদরে, ওইটা সময়। তো এটা হলো পার্থিব দিক বিবেচনায়। কিন্তু তিনি ব্যবসা বাণিজ্য করেছেন তারও বহু আগে, তার চাচা আবু তালিব, তিনি যখন সিরিয়াতে, দামেস্কে বিভিন্ন জায়গাতে ব্যবসা বাণিজ্য করতেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে যেতেন, ওই অভিজ্ঞতা তার আছে, রয়েছে। সুতরাং এর পাশাপাশি ২৫ ইয়ার্স অফ এজ বললাম এ কারণে যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাথে নবীজির বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময়টা হলো ২৫ বছর বয়সে। তো তার কিছু আগে থেকেই এই যে যৌথ ব্যবসা পরিচালনা করে আসছিলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ হযরত খাদিজাতুল কুবরা, খাদিজাতুত তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তদানীন্তন আরব বিশ্বে সবচেয়ে বড় ব্যবসায়ী এবং সৎ ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী, এবং সৎ ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী হিসেবে তাকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বপ্রথম উদ্যোগ নিয়েছিলেন এই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা
কথা বলে দেয় যেটা আমাদের মধ্যে বিভ্রান্তি আছে মানুষ না বোঝার কারণে, সেটা হলো অনেকে মনে করে এবং বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়িক পার্টনার ছিলেন না, উনি ছিলেন তার অধীনস্থ একজন কর্মচারী। আসলে কথাটা একেবারে মিথ্যা, ভুয়া, কল্পিত কথা, অনুমান ভিত্তিক কথা। এটা হলো পার্টনারশিপ বিজনেস, কারো পুঁজি থাকে, কারো শ্রম থাকে, এই যে পদ্ধতি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিজ্ঞতার আলোকে শ্রম দিয়েছেন, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পুঁজি সরবরাহ করেছেন। এটা হলো যৌথ ব্যবসা। তো এই যে জয়েন্ট ভেঞ্চার পদ্ধতিতে আমরা যে ব্যবসা বাণিজ্য বর্তমান বিশ্বে যেটা আমরা দেখি, তো এই ব্যবসার পাইওনিয়ার ইন্টারপ্রেটার ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কী বুঝলাম এখান থেকে? নবীজি তো আমাদেরকে এই সঠিক পথ প্রদর্শন করেছেন, অতএব এন্টারপ্রেনারশিপের যে গুরুত্ব ছিল, আছে, আজীবন থাকবে, এখান থেকে আমরা বুঝতে পারি। নাম্বার টু, এই এন্টারপ্রেনারশিপটা যৌথভাবে কালেকটিভলি, ওই যে জয়েন্ট ভেঞ্চারের কথা বললাম, উদ্যোক্তা একজন হলেন, ব্যবসা একজন করলেন, তাহলে কিন্তু এটা জমজমাট হবে না। কিন্তু এই কথাগুলোর দ্বারা উদ্বুদ্ধ হয়ে সকলে যদি উদ্বুদ্ধ হন এবং উদ্যোগ গ্রহণ করেন, তখন কালেকটিভলি ওটা পরিচালনা করলে সারা পৃথিবীতে এটার একটা প্রচার প্রসার হবে এবং এর মাধ্যমে বৈধ ইকোনমি আমরা অর্জন করতে সক্ষম হব। তো এখানে এই যে ব্যবসা বাণিজ্য, এই ক্ষেত্রে আমরা যেটা দেখছি এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে, সবচেয়ে বর্তমান সময়ে বাংলাদেশে একটা জ্বলন্ত নিদর্শন উদাহরণ আমরা দেখছি, সেটা হলো চায়না বাংলাদেশ বিজনেস ক্লাব। তো এই যে চায়না বাংলাদেশ বিজনেস ক্লাবের সভাপতি এবং আমাদের এই এফটিভির ম্যানেজিং ডিরেক্টর, চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও জনাব আব্দুল মোমেন, তিনি যে উদ্যোগটা নিয়েছেন এটা শুধু প্রশংসার যোগ্য নয়, এটা একটা বাস্তব উদ্যোগ। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আদর্শ থেকে শিক্ষা নিয়ে উদ্যোগ, এবং এই উদ্যোগে আমরা যত বেশি বুঝে বুঝে অনুধাবন করে সাড়া দেব, ততই আমাদের জন্য মঙ্গল এবং ততই আমরা বৈধভাবে অর্থনৈতিক সচ্ছলতা অর্জন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আরেকটি কথা হলো, এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই দিক নির্দেশনা দিলেন, বর্তমানে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা কী দেখছি? আমাদের মহামান্য রাষ্ট্রপতি নিজে, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী সহ আরও উপরের লেভেলের অনেকেই এই বিষয়টাকে এখন অনুধাবন করে এই এন্টারপ্রেনারশিপের পক্ষে তারাও বলছেন। অর্থাৎ তুমি পড়াশোনা করবে, হ্যাঁ পড়াশোনা তো আমরা করবই, পড়াশোনাটা কি কেবল ওই চাকরি করার জন্যই দৌড়াতে হবে তা কেন, তুমি নিজে উদ্যোক্তা হও, উদ্যোগ গ্রহণ করো, এইভাবে কালেকটিভলি তোমরা সমমনা যারা একত্রিত হয়ে যখন উদ্যোগ নেবে, এবং এর জন্য প্রশিক্ষণের প্রয়োজন হবে বুঝতে হলে, তো প্রশিক্ষণের জন্য তো আমাদের চায়না বাংলাদেশ ফ্রেন্ড বিজনেস ক্লাব এদের উদ্যোগে সেই প্রশিক্ষণ দেয়া হচ্ছে হবে। অতএব এভাবে যদি কালেকটিভলি আমরা এই দিকে আসতে পারি এবং ইসলামের বিধিনিষেধ মেনে আমরা যদি ব্যবসা পরিচালনা করতে পারি, তাহলে আমাদের এই উদ্যোগটা হবে সারা পৃথিবীর মধ্যে একটা রোল মডেল। সুধী দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ ধরে ইসলামের আলোকে ব্যবসা বাণিজ্য এ বিষয়ে চমৎকার দিক নির্দেশনামূলক এবং জ্ঞানগর্ভ আলোচনা শুনেছি আমাদের মাননীয় আলোচক প্রফেসর ডক্টর মাওলানা মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি স্যারের কাছ থেকে। সবশেষে আমাদের প্রত্যাশা থাকবে চায়না বাংলাদেশ বিজনেস ক্লাব উদ্যোক্তাদের নিয়ে বাংলাদেশে একটি চমৎকার কাজ শুরু করেছে, সেটি সফলতার সাথে সামনে এগিয়ে যাবে। এবং এখানে শুধু বাণিজ্য নয়, বাণিজ্যটি হবে ইসলামের আলোকে, উপকৃত হবে দুনিয়া এবং আখেরাতের হাইসিয়াতে, আলোকিত হবে মানুষ এবং দূর হবে দরিদ্রতা। সেই সব শুভকামনা এবং প্রত্যাশা রেখে এখানেই বিদায় চাইছি আমি মোহাম্মদ এনামুল কবির। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।